এত গরমে যত হালকা খাবো শরীর ততই ভালো থাকবে। তাই আজকে আপনাদের জন্য মামনির রান্নাঘরের পক্ষ থেকে হালকা কিন্তু টেস্টি চিকেন আলুর ঝোলের একটা রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন, আর চিকেনটাকে সবার প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য দিয়ে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, এটা কাঁচা লঙ্কা বাটা, লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ পরিমাণের টক দই, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে 2-3 ঘন্টার জন্য মাংসটাকে আমরা ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, তাহলে চলুন এবার রান্নাটা করে নেওয়া যাক। সবার প্রথমে কড়াই আমরা সর্ষের তেল গরম করে মাংসের জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। এখানে আমরা বড় বড় সাইজের আলুই ব্যবহার করেছি, আলুগুলো 2 টুকরো করে কেটে নিয়েছিলাম। আলুটা ভাজার সময় পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমরা হালকা গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিই। আলুগুলো ঠিক এইরকম রং চলে এলে আমরা কড়া থেকে তুলে নিলাম। তুলে নিয়ে বাকি রান্নাটা ওই তেলেই আমরা করে নেব। তেলে দিয়ে দিলাম 1টা তেজপাতা, কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা দারচিনির টুকরো। এইগুলো 2-1 মিনিট নেড়ে চেড়ে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নরম হওয়া পর্যন্ত আর রঙটা সামান্য পরিবর্তন হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে আমরা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের রঙটা সামান্য বদল হতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। মিডিয়াম সাইজের 1টা পেঁয়াজ আমরা বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। পেঁয়াজ আর রসুনটা র ফ্লেভারটা যাওয়া পর্যন্ত আমরা মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। চলে গেলে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 1টা মিডিয়াম সাইজের টমেটো আমরা বেছে নিয়েছি। টমেটোটা দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে চিকেনটাকে কষিয়ে নেব। যতক্ষণ চিকেনটা কষানো হচ্ছে, আপনারা যদি মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই চ্যানেলে আমরা সহজ সহজ রেসিপি নিয়ে এসেই থাকি। বেশ কিছুক্ষণ চিকেনটা কষে চাপা দিয়ে আমরা রান্না করে নিয়েছিলাম। চাপাটা খুলতেই দেখছি যে চিকেন থেকে অনেকটা পরিমাণে জল ছেড়েছে। এই জলে এবার আমরা চিকেনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে চিকেনের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। নেড়ে চেড়ে চিকেনটা বেশ কয়েকবার কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে দিয়ে দেব 7 মতো নুন আর চিনি। চিনিটা কিন্তু একদমই অপশনাল, আমরা মশলাটাকে ব্যালেন্স করার জন্যই দিয়েছি। চিনিটা দিয়ে আরও একবার আলুর সাথে মাংস আর মশলা কষিয়ে নিচ্ছি, যাতে ভালো করে আলুর মধ্যেও মশলার ফ্লেভারটা ঢুকে যায়। এবারে আমরা ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে আরও একবার রান্না করে নেব, যাতে আলুটার মাংসটা দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। চাপাটা খুলতে দেখতে পাচ্ছি যে চিকেন থেকে অনেকটা পরিমাণে কিন্তু তেল ছেড়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমরা ঈষৎ উষ্ণ জলই ব্যবহার করছি, আর চিকেনটা কিন্তু আমাদের অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে আমরা মিশিয়ে নিয়ে আরও একবার ফুটিয়ে নিয়ে চিকেনটাকে চাপা দিয়ে আরও একবার রান্না করে নেব। চিকেনটাকে মিডিয়াম আঁচে চাপা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। চাপা খুলতেই দেখলাম যে খুব সুন্দর চিকেন থেকে তেল ছেড়ে গেছে, আর চিকেন আলুর ঝোল থেকে খুব সুন্দর একটা স্মেলও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এই স্মেলটা শোকার পর থেকেই তো আমার খিদে পেয়ে গেল। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর গরম মশলা। এখানে আমরা হোমমেড গরম মশলাই ব্যবহার করছি। খুব অল্প পরিমাণে আমরা গরম মশলাটা দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলে আজকে আমাদের সামার স্পেশাল চিকেন আলুর ঝোল একদম রেডি। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে! মনে হচ্ছে চিকেন আর আলু দুটোই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের মাংসের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। মনে হচ্ছে মাংস আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাহলে চলুন চেক করে নেওয়া যাক। 1টা প্লেটে 2 পিস মাংস আর 1টা আলু নিয়ে নিয়েছি।
এবার দেখে নেওয়া যাক যে নুন ঝাল সব ঠিক আছে কিনা আর আমাদের চিকেন আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা খুবই সফট হয়েছে, নুন ঝালও সব ঠিক ছিল। আজকের আমাদের চিকেন আলুর ঝোল একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন।